আর এই মুহূর্তে যে খবর সবার প্রথম আপনাদের সামনে আমরা তুলে ধরছি, ঠিক সকাল ছটায় সংসদে এনজিও পরিচালিত সন্ত্রাসবাদী হামলা, এবং এই সন্ত্রাসবাদী হামলায় বঙ্গযোগ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে, গ্রেফতার করা হয়েছে হামলার মাস্টার মাইন্ড ললিত ঝাকে। দিল্লি সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় ললিতকে, এবং ললিতকে 7 দিনের পিসি অর্থাৎ পুলিশে হেফাজতের নির্দেশও দেওয়া হয় নির্দেশ পাতিয়ালা হাউস কোর্টের। ললিতকে জোরে একাধিক চাঞ্চল্যকর তথ্য এবং হামলার জন্য তৈরি হয়েছিল একাধিক প্ল্যান, অর্থাৎ প্ল্যান এ যদি সাকসেস না হয় তাহলে প্ল্যান বি, অর্থাৎ সমস্ত রকমের পরিকল্পনা আগের থেকেই নেওয়া হয়েছিল। এবং হামলার পর নেপালে পালানোর ছক ছিল ললিতের, খতিয়ে দেখা হচ্ছে সন্ত্রাসবাদী জোগা হামলা। দুদিন আগেও কলকাতায় ছিল ললিত ঝা, ললিতের প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ পুলিশের। আর এই নিয়ে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাবো। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা কি বলছেন শুনুন। এবং এদেরকে ট্রায়াল কোর্টে এক মাসের মধ্যে শুনানি করে প্রমাণ হলে সাজা দিয়ে দিতে হবে। আমাদের দেশের বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার সুযোগ নিচ্ছে এরা। পাকিস্তান দুর্বল হয়ে গেছে, আফগানিস্তানও মোদিজির গম না পেলে খেতে পায় না, আর বাংলাদেশে বন্ধু সরকার আছে, বাইরের থেকে আক্রমণের কোনো সুযোগ নেই। ভিতরের এই লোকগুলোকে সোজা করতে গেলে, যে আমি একজন ল মেকার 2006 থেকে এমএলএ এমপি, আমি বলবো যে আইন বদলাতে হবে। শুভেন্দু অধিকারী বক্তব্য শোনালাম আপনাদেরকে, বঙ্কিম ঘোষ তিনি বাকি বলছেন শরণ। এই ললিত ঝা মূলত গুরুগ্রামের তার বসবাস, এবং এর পূর্বে তিনি আমাদের পশ্চিমবাংলার কলকাতায়, বিশেষ করে কলকাতার বড়বাজারে তিনি ভাড়া বাড়িতে থাকতেন, এবং আশঙ্কা করা হচ্ছে এখান থেকে কিছু সূত্র বেরিয়ে আসবে, যেখানে গত 1.5 বছর ধরে এই মাস্টার প্ল্যান করা হয়েছিল সংসদের ভিতরে ঢুকে একটা অঘটন ঘটনার। যারা ভারতবর্ষের সংসদকে এইভাবে ধ্বংস করার পরিকল্পনা করে তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি হওয়া দরকার। অর্থাৎ যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার, বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বক্তব্য শোনালাম। বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পল কি বলছেন শুনুন। যে ছেলেটি ললিত ঝা এবং আরেকটি যে ছেলে তার নামটা ভুলে যাচ্ছি, যার এনজিও আছে, তারা আজকে পশ্চিমবঙ্গে কলকাতায় তারা রয়েছে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে স্টেট আইবি কী করছিল? আজকে পুলিশ প্রশাসন যাদের এইগুলো দেখার কথা, আজকে আমার পাড়ার মধ্যে একটি এনজিও আছে, সেই এনজিও কী করে, তার এনজিওর পিছনে কী কাজ তারা করছে, এটা পুলিশের দেখার কথা নয়? তো পশ্চিমবঙ্গে যেখানে আল কায়দার মেম্বার্সরা থাকে, যেখানে সোনারপুর বাড়িপুরে জালি আধার কার্ড ভোটার কার্ড তৈরি হয় ফ্যাক্টরি, আর ডেরে কোবরান ওখানে গিয়ে বেলে দাঁড়িয়ে চিৎকার করছেন যে কেন প্রধানমন্ত্রী স্টেটমেন্ট দেননি, কতদিন নাটক করবেন, কতদিনই নাটক করবেন? তদন্ত হচ্ছে এবং শেষ দেখে ছাড়বো আমরা। অর্থাৎ যে ছক কলকাতায় বসে করা হয়েছিল তা স্টেট আইবির কাছে কোনো ইনফরমেশন ছিল না যখন বিরোধীরা সোচ্চার হচ্ছেন তখন। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী কি বলছেন, কারণ এই ললিত ঝা মাস্টার মাইন্ড ললিত ঝায়ের বিভিন্ন সময় যে ফেসবুক পোস্ট অথবা সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছে সেখানে বাম সংগঠন অর্থাৎ DYFIএরও পোস্ট শেয়ার করতে দেখা গিয়েছে এই ললিত ঝাকে। শুনুন সুজন চক্রবর্তীর বক্তব্য। তার বাংলা কানেকশন, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করি না। সে বাংলার কানেকশন হোক আর কর্ণাটকের কানেকশন হোক আর মহারাষ্ট্রের কানেকশন হোক, যেখানকারই লোক হোক, কোথাতে কোথায় এসছে বড় কথা না, এটা খুবই দুশ্চিন্তার বিষয়। এখন তার সাথে কোথায় কার কী সম্পর্ক আছে না আছে এসব নিয়ে নানান রকম বেরোচ্ছে। কেউ বলছেন তৃণমূলের সাথে তার সম্পর্ক, কেউ বলছেন বিজেপি এমপি যে ভিজিটার স্লিপ দিয়েছে তার সাথে তার সম্পর্ক, ইত্যাদি ইত্যাদি। যদিও আবার কেউ মুখে মুখে টুকরে টুকরে গ্যাঙ বলতে শুরু করে দিয়েছে ফালতু কথা সমস্ত। এটা ঠিক যে তৃণমূলের নেতাদের সঙ্গে তার ছবি দেখা যাচ্ছে অন্তত, আমি তো ভেরিফাই করিনি। আবার এটাও ঠিক যে টুকরে টুকরে গ্যাং বলে যাদের বলা হয়েছে তার সঙ্গে তো রাজনাথ সিং মমতা ব্যানার্জির একসাথে ছবি আছে, দেখতে চান? ফলে কাঁচের ঘরে যারা বসে আছেন তারা অযথা এখানে সেখানে ঢিল মারবেন না।
সুজন চক্রবর্তীর বক্তব্য তো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, কিন্তু তৃণমূল কংগ্রেস তারাই বা কি বলছেন এই ঘটনা প্রসঙ্গে? শশী পাজা কি বলছেন? ফিরাদ হাকিম এবং তাপস রায় শুনুন। এটা তো সত্যি যে একটা যখন ছজন ছিলেন, এবার তাদের মাধ্যমে আরও কে মাথা ছিল ইত্যাদি, সেটাই তো আরও প্রমাণ করে যে এই ছজন এত সহজে পার্লামেন্ট মতো একটি জায়গা যেটা এত সেফগার্ডেড থাকার কথা সেইখানে তার দুজন প্রবেশও করে গেলেন, যন্ত্রপাতি নিয়ে প্রবেশ করে গেলেন, আর বাইরে হইচই করলেন বাকিজন, একজন তারপর চলে গেলেন, তারপর তাকে ধরেছে। এটা কোন রাজ্যে বাস করেন, কোন রাজ্যকে বিলং করে, কতদিন কোন জায়গায় ছিলেন, এইগুলো কিন্তু ইনভেস্টিগেশন মাধ্যমে নিশ্চয়ই তাহলে হয়তো মাথা খেয়েছিল বার করতেই পারে। কিন্তু এইটা এতটা গুরুত্বপূর্ণ হয় না যে যারা বড় বড় যাদের দায়িত্বে রয়েছে সিকিউরিটি পার্লামেন্ট মতো একটি জায়গা, সেইটাকে ছাপিয়ে যেতে পারে না। আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের পার্লামেন্ট মতো একটি জায়গার সিকিউরিটি কোন পর্যায়ে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমরা তো ইটস আ ন্যাশনাল শেম। যখনই খারাপ কিছু পাওয়া যায় সেটা নিয়েই বসে পড়ে আলোচনা। কলকাতায় কবে একটা ভাড়াটে ছিল যে লোক আসতে পারে? ভারতবর্ষে যে কোনো লোক আসতে পারে, যে কোনো লোক যেতে পারে। যাদের গাফিলতি তাদের ঢাকার জন্য এখন এই করা হচ্ছে। হাত না অজুহাত, ভবিষ্যৎ এটা বলবে। এই যার কথা বলা হচ্ছে তাকে না নামে চিনি না চেহারায় চিনি। আরেকটা যে ঘটনা ঘটেছে, এই ছবিটা যেটা ওরা দেখাচ্ছে সেটা 4 বছর আগের একটি সরস্বতীর পুজোর ছবি, সেটা আমি জানলাম, প্রেস থেকেই জানলাম। তার 4 বছর তো গঙ্গা দিয়ে অনেক জল প্রবাহিত হয়ে গেছে। জানি না যারা টুইট ফুইট করেছে সে সমস্ত টুইট ফুইটের ওপর থেকেই তো আইনি পদক্ষেপ নেব। তাপস রায়ের বক্তব্য তো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। তৃণমূলের বিধায়ক তাপস রায় তিনি একটা ছবির কথা বলেন, কিন্তু কি সেই ছবি এবং সেই ছবি